হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি তোমাদের জন্য একটা হেয়ার কেয়ার রেমিডি এনেছি, হেয়ার কেয়ার রেমিডি বা হেয়ার অয়েল এনেছি। এটা একটা হার্বাল অয়েল, এটা আমি বাড়িতেই বানাই। আর আমি বিভিন্ন রকম হার্বাল জিনিস দিয়ে, ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা বানাই। তোমরা খুব ইজিলি এটা পেয়ে যাবে বাড়িতেই। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি করে আমার হেয়ার অয়েলটা বানাই, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও। চলো তাহলে দেখা যাক আমি কি করে আমার হেয়ার অয়েলটা বানাই। এখানে আমি একটা গোটা বড় পেঁয়াজকে খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি একটা অ্যালোভেরার ভেতরের জেলটা বের করে নিয়েছি। তোমরা একটু বড় অ্যালোভেরা নেবে, আমার কাছে ছোট ছিল তাই আমি ছোটটাই নিয়েছি। জুস কিন্তু বার করিনি, এটা শুধুমাত্র জেল। এখানে আছে কালো জিরে, কালো জিরেটা আমি নিয়েছি 1 টেবিল স্পুন। এরপর আমি নিয়েছি জবা ফুল, জবা ফুল আমার কাছে ছিল না তাই আমি দুটো নিয়েছি। শীতকাল এখন জবা ফুল পাওয়া খুব মুশকিল, তোমরা চাইলে 4-5টা জবা ফুল নিতে পারো। এরপর আমি নিয়েছি ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েলটা আমি তেলের সাথে মেশাবো। আমি বিভিন্ন রকম ব্র্যান্ডের ক্যাস্টর অয়েল আছে, আমি এই ব্র্যান্ডটা নিয়েছি। এখানে আমি শালিমার ব্র্যান্ডের নারকেল তেল নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিতে পারো, তবে কোনো সুগন্ধি তেল এখানে কিন্তু ব্যবহার করা যাবে না। চেষ্টা করবে 100% কোকোনাট অয়েল আছে এমন তেল ব্যবহার করতে। এখানে সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টস একসাথে রাখা আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও সবগুলো ইনগ্রেডিয়েন্টস। তেলটা একটা পাত্রে ঢেলে নিয়ে সবকটা ইনগ্রেডিয়েন্টস একে একে এর সাথে মিশিয়ে দেব। এখানে আমি একটা কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি, জলটাকে গরম হতে দেব, আর জলটা গরম হয়ে গেলে তার উপর তেলটা বসিয়ে দেব। তেলটাকে কিন্তু এইভাবেই জলের উপর দিয়ে গরম করতে হবে, ডিরেক্টলি আগুনে দিয়ে গরম করা একদমই যাবে না। জলটা ফুটতে থাকবে আর তেলটাও সেই সাথে গরম হতে থাকবে। তেলটাকে এই অবস্থায় রেখে দিয়েছি, তেলটা কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে। তেল কিন্তু এখানে ফোটা আরম্ভ হয়ে গেছে আর আস্তে আস্তে তেলের কালারও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এই অবস্থায় কিন্তু আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি আর বারবার চেক করছি যে তেলটা কালারটা কেমন আসছে, আর এখান থেকে কিন্তু একটা স্মেলও বেরোচ্ছে। এখানে কিন্তু আমাদের তেল গরম হয়ে গেছে আর তেলটাকে আমরা কড়াই থেকে নামিয়েও নিয়েছি, এবার এটাকে প্রপার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব।
এখানে আমার তেল কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে স্টোর করার জন্য ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য এটাকে আমি ওভারনাইট রেখে দেব। এই যে এখানে আমার তেল কিন্তু একদম রেডি, আর এটাকে আমি একটা এয়ার টাইট কন্টেনারে স্টোর করে রেখে দিয়েছি। আর এই তেলটা কি করে ব্যবহার করতে হবে, এর প্রপার ইউজ কেমন করে হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তোমাদেরকে দেখালাম যে আমি কিভাবে আমার হেয়ার অয়েলটা তৈরি করি, তোমরা চেষ্টা করো এইভাবেই যাতে হেয়ার অয়েলটা তৈরি করা যায়। আর এই হেয়ার অয়েল দিয়েই আমি কি করে আমার চুলে হট অয়েল ট্রিটমেন্ট করি সেটা তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমার সামনের হেয়ার লাইন থেকে কিন্তু সমস্ত চুল অলমোস্ট উঠে গেছিলো, আমি এই হেয়ার অয়েলটা ইউজ করার পরই কিন্তু আমার সামনে হেয়ার লাইনে ছোটো ছোটো চুলে ভর্তি হয়ে গেছে, আর হেয়ার ফলও অনেক কন্ট্রোলে এসছে, আর হেয়ার গ্রোথও বেড়েছে। সো তোমরাও চেষ্টা করো এটা ট্রাই করার, আর ট্রাই করে কেমন কী উপকার হলো আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে তাহলে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।